বন্ধুরা, আমাদের এই পৃথিবী খুবই রহস্যময়। আরো রহস্যময় হচ্ছে এই পৃথিবীর প্রাণী জগৎ। রহস্যময় এই কারণে যে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এসেও খুবই কমই জানতে পেরেছি আমরা এই প্রাণী জগৎ সম্পর্কে। প্রতিদিনই আমরা নতুন নতুন প্রাণী সম্পর্কে জানতে পারছি, তারপরও যেন আমাদের জানার শেষ নেই। প্রাণী জগতের বেশিরভাগ রহস্য জড়িয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলকে ঘিরে। অ্যামাজন জঙ্গল এবং এই জঙ্গলের প্রাণী জগতের অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা এখন পর্যন্ত বিজ্ঞানীদের অজানা। এই বিষয়টা কেউ অস্বীকার করতে পারবেন না যে এই জঙ্গলের মধ্যে শত শত বছর ধরে এমন কিছু প্রাণী বসবাস করে আসছে যাদের সম্পর্কে এখন পর্যন্ত অনেক মানুষই সঠিক তথ্য জানেন না। যেমন ধরুন, অ্যামাজনে এক ধরনের বিশাল দুই কুমির দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে ব্ল্যাক ক্যামন, যারা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, অ্যামাজনের এই রাজা আবার 8 ফুট দৈর্ঘ্যের এক প্রাণীর সামান্য ছোঁয়াতেই সাথে সাথে মৃত্যুবরণ করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই প্রাণীটির নাম হচ্ছে ইলেকট্রিক ইল। বন্ধুরা, নাম শুনে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন, পানিতে থাকা এই প্রাণী নিজের খাদ্যের জন্য অথবা অন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শকের প্রয়োগ করে থাকে। আর এই ইলেকট্রিক শক অন্য কোথা থেকে নয়, বরং তার নিজের শরীর থেকে উৎপন্ন হয়। তো এখন হয়তোবা আপনারা ভাবছেন, এই প্রাণীটা যখন শিকারের ওপর আক্রমণ করবে তখন শিকারের অবস্থাটা কি হবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করব। তাছাড়া এই ভয়ঙ্কর মাছটির বেশ কিছু শিকার করা দৃশ্য দেখাবো, যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন এটা দেখে যে এই ইলেকট্রিক মাছটি শত্রুর ওপর আক্রমণ করার সময় কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং ভিডিও শেষের দিকে দেখানোর চেষ্টা করব এই ইলেকট্রিক ইল মাছটির ছোঁয়া যদি মানুষের লাগে তাহলে মানুষের কি অবস্থা হবে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, ছোটবেলায় আপনারাও হয়তো কখনো না কখনো 9 ভোল্টের ব্যাটারিকে আপনাদের জিভ দিয়ে টেস্ট করে দেখেছেন এবং সেটার অভিজ্ঞতা কেমন তা হয়তোবা নিশ্চয় মনে আছে আপনার। এখন আপনি নিজে অনুমান করুন, 9 ভোল্টের ব্যাটারি যদি আপনাকে এতটা চটকা দিতে পারে তাহলে এই ইলেকট্রিক পাওয়ার যদি বেড়ে 860 ভোল্ট হয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে? কেননা ইলেকট্রিক ইল মাছ যখন কাউকে শক দেয় তখন তার 860 ভোল্টের শক লাগে। ইলেক্ট্রোফরাস ইলেকট্রিকাস, যাকে আমরা সাধারণত ইলেকট্রিক ইল নামে জানি। ইলেকট্রিক ইল সাধারণত এক ধরনের মাছ, এদেরকে দেখতে অনেকটা বাইন মাছের মতো দেখায় এবং দেখতে অনেকটা বিদ্যুটে। এরা লম্বায় প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ওজনে প্রায় 44 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। তবে বন্ধুরা, এটা কিন্তু সাধারণ ইল মাছের মতো নয়, কারণ এই মাছ জিমনি ডর্মি প্রজাতির অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি সহজ ভাষায় বলা যায় তাহলে এই মাছ ক্যাটফিশের দূরের আত্মীয়। 2019 সাল পর্যন্ত জীববিজ্ঞানীদের ধারণা ছিল ইলেকট্রিক ইলের শুধুমাত্র একটি প্রজাতি আছেন, কিন্তু যখন গবেষণা করা হয় তখন জানা যায় এদের আরও দুটি প্রজাতি রয়েছে। আর সেই দুটি প্রজাতি হলো ইলেকট্রোফরাস ভারি এবং ইলেকট্রোফরাস ভাল্টাই। দক্ষিণ আমেরিকার অরুণেকো নদীর অববাহিকা এবং অ্যামাজন এলাকার বিভিন্ন জলাশয়ের ঘোলা জলে মাছটির বসবাস। 8 ফুট লম্বা হওয়া এই মাছটিকে দেখতে সাপের মতো লাগে। শরীর জুড়ে রয়েছে এক গাদা খুদে গর্ত। এই মাছ সাধারণত 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই প্রাণীটি পানির মধ্যে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। এই প্রাণীটার সবচেয়ে দুর্বল দিক হলো এরা চোখ দিয়ে সবকিছু স্পষ্টভাবে দেখতে পায় না। যেহেতু তারা খোলা পানিতে বসবাস করে তাই তাদের এই সমস্যাটা আরো প্রকট রূপ ধারণ করে। কিন্তু প্রকৃতি সবসময় ভারসাম্য বজায় রাখে, আর তাই তো খোলা পানিতেও চলাচলের জন্য তারা তাদের শরীরে থাকা বিদ্যুতের ব্যবহার করে থাকে। আর এই কাজ করার জন্য তারা শুধুমাত্র 10 ভোল্ট বিদ্যুৎ ব্যবহার করে থাকে। এরা সাধারণত নদীতে থাকা প্রায় ছোট বড় সব ধরনের প্রাণীকে শিকার করতে থাকে, কিন্তু এরা মিঠা পানিতে থাকা ধীরগতির প্রাণীগুলোকে শিকার করতে বেশি পছন্দ করে। বন্ধুরা, এই প্রাণীটি শিকার করার জন্য তার শরীরে থাকা বিদ্যুৎ ব্যবহার করে প্রথমে শিকারকে বিদ্যুতের শক দেয়। বিদ্যুতের শক খেয়ে শিকার আধমরা হয়ে যায় অথবা মারাই যায়, তখন ইলেকট্রিক ইল তার শিকারকে ধরে খুব সহজে খেতে পারে। এই কৌশল অবলম্বন করে ইলেকট্রিক ইল ছোট ছোট মাছ থেকে শুরু করে ছোট ছোট স্তন্যপায়ী পর্যন্ত শিকার করে থাকে। তবে ভেনেজুয়েলায় বসবাসকারী এক ধরনের উপজাতি রয়েছেন যাদের নাম ইলেকট্রিক ইল এরিমিনা। এই উপজাতিরা ইলেকট্রিক ইল শিকার করার জন্য বন্য ঘোড়া ব্যবহার করত। এই উপজাতিরা ইলেকট্রিক ইল শিকার করার জন্য তারা তাদের ঘোড়াকে সেই জায়গায় নিয়ে যেত যেখানে ইল মাছ রয়েছেন। ঘোড়াগুলো পানিতে নামার পর ঘোড়ার শব্দ শুনে ইলেকট্রিক ইল ঘোড়ার কাছে আসতো এবং ঘোড়াকে আক্রমণ করার চেষ্টা করত। ঠিক তখনই সেই উপজাতিরা ইলেকট্রিক ইলগুলোকে ধরে ফেলত এবং রাতের খাবারে পরিণত করত। ইলেকট্রিক ইল শিকারের এই কৌশলটি বিশ্ববাসীর সামনে আনেন আলেকজান্ডার বন হামবোল্ট নামের এক ইতালীয় গবেষক। সালটি ছিল 1800। সে এই প্রাণী সম্পর্কে একটু বেশি কৌতূহলী ছিলেন।
ইলেকট্রিক ইলের শরীর থেকে উৎপন্ন হওয়া বিদ্যুতের পরিমাণ জানার জন্য সে ভয়ঙ্কর বিপজ্জনক সব এক্সপেরিমেন্ট করতে থাকে, যাতে সে ইলেকট্রিক ইলে থাকা বৈদ্যুতিক শোকের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তবে আপনি জানলে অবাক হবেন, সে তার এই এক্সপেরিমেন্ট করার জন্য কোনো প্রকার ভোল্টমিটার অথবা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেননি। সে খালি হাতে ইলেকট্রিক ইলকে ধরে নিতেন, যাতে সে বুঝতে পারেন ইলেকট্রিক ইল থেকে পাওয়া বৈদ্যুতিক শকের পরিমাণ কত ছিল। আর সে ইলেকট্রিক ইলের শখে ঘণ্টাখানেক অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর সে তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন এবং এই ব্যথা প্রায় বেশ কয়েকদিন পর্যন্ত তার শরীরে ছিল। ইলেকট্রিক ইল মাছের শরীরে যে বিদ্যুৎ রয়েছে তা মানুষ সহজে আবিষ্কার করতে পেরেছে, কিন্তু এই মাছ কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে তা জানতে বিজ্ঞানের প্রায় 100 বছর সময় লেগেছিল। সাধারণভাবে এই মাছটি শিকারের সাইজ বুঝে বিদ্যুৎ উৎপন্ন করে। আসলে এই প্রাণীর শরীরে 3টি বিশেষ অঙ্গ থাকে, যার মধ্যে লক্ষাধিক মাত্রা মলিফাইড পেশিকোষ থাকে, যেগুলোকে ইলেকট্রোসাইটো বলা হয়। এই কোষগুলো ঠিক সেভাবে সাজানো থাকে ঠিক যেমনটি ব্যাটারির মধ্যে সেলগুলো সাজানো থাকে। এই ইলেকট্রোসাইটগুলো চার্জ প্রবাহিত হওয়ার সুযোগ করে দেয়। ইনসেন্সারি অর্গানের মাধ্যমে এই প্রাণীটা আলাদা আলাদা বিদ্যুৎ উৎপন্ন করে। সাধারণত পরিস্থিতি অনুযায়ী এরা বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। সাধারণত ছোট কোনো প্রাণী আক্রমণ করার জন্য লো ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন করে, আবার যখন বড় কোনো প্রাণী শিকার করে অথবা নিজেকে রক্ষা করে তখন হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন করে। সাধারণত এরা 3টি অর্গানের মাধ্যমে 2টি অর্গান ব্যবহার করে থাকে লো ভোল্টেজ ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য, আর বাকি হান্টার অর্গানের কাজ হলো সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা। আপনি জানলে অবাক হবেন, এই ইলেকট্রিক ইল শুধুমাত্র পানির মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করে না, বরং পানির বাইরেও বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। আমরা এমন অনেক ঘটনায় দেখতে পাই যেখানে ইলেকট্রিক ইল পানি থেকে উপরে উঠে এসে নিজের টার্গেটের ওপর আক্রমণ করে দেয় এবং খুব বাজেভাবে আহত করেছে। উদাহরণস্বরূপ আমরা এই ভিডিওটি দেখতে পারি, ছোট একটি ইল মাছ হঠাৎ করে ডাঙায় উঠে, তাকে সাধারণ মাছ ভেবে এই কুকুরটি যখন তার কাছে যায় ঠিক তখনই মাছটি তাকে অতি অল্প পরিমাণ বিদ্যুতের শক দেয়। আর তারপর কুকুরটির কি অবস্থা হয় চলুন দেখি। শুধুমাত্র শিকার করার জন্যই নয়, নিজেকে শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য এই প্রাণীটি বিদ্যুতের শক ব্যবহার করে থাকে। যদি কোনো প্রাণী তাদেরকে আক্রমণ করতে আসে তখন এরা এদের বৈদ্যুতিক ক্ষমতার সাহায্যে আক্রমণকারী প্রাণীকে দুর্বল করে ফেলে, যাতে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে। অথবা ঘটনাস্থলে কিছু প্রাণী ইলের রাতের খাবারে পরিণত হয়, শিকার করতে এসে সে নিজের শিকারে পরিণত হয়। যখন ইলেকট্রিক ইল বিপদের সম্ভাবনা বুঝতে পারে তখন এই প্রাণী 860 ভোল্টের 2-3টি তরঙ্গ উৎপন্ন করে। এই হাই ভোল্টেজ তরঙ্গ যখন কোনো শত্রুর ওপর পড়ে তখন শত্রুর নার্ভ সিস্টেম অকেজ হয়ে যায়। সেই সাথে এইরকম বৈদ্যুতিক শকের কারণে পানিতে বৈদ্যুতিক তরঙ্গের সৃষ্টি হয়, যার ফলে অন্যান্য প্রাণীদের লুকানো জায়গা সম্পর্কে জানতে পারা যায়। আর এই সব কিছু এত দ্রুত হয় সামনে থাকা প্রাণী বুঝতেই পারে না তার সাথে কি হলো, কারণ সে প্রাণীর হঠাৎ করে বৈদ্যুতিক শক লাগে। বন্ধুরা, যদি এই বৈদ্যুতিক শকে শত্রু অবশ না হয় তখন এর আরো বেশি পরিমাণ বিদ্যুৎ ডিসচার্জ করে। ইলেকট্রিক ইল সম্পর্কে এত কিছু জানার পরও একটা জিনিস পরিষ্কার যে এই প্রাণী থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, কারণ সাহস দেখে এদের সামনে যাওয়ার অর্থ হচ্ছে নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। ছোটখাটো মাছ বা অন্য কোনো প্রাণীকে ঘায়েল করা একটা ইল মাছের কাছে ডালবাতের মতো, কিন্তু তখন কি হবে যখন অ্যামাজনা নদীতে থাকা কেমন নামক এই কুমিরটির সামনে মুখোমুখি হবে, যারা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হয়, যা একটি ইল মাছের চেয়ে প্রায় 4 গুণ বড়। কুমিরের এই প্রজাতি খুবই ভয়ঙ্কর হয়, তারা পানিতে থাকা প্রায় সব প্রাণীকে শিকার করে। কিন্তু এই কুমিরই যখন ইলেকট্রিক ইল মাছের মুখোমুখি হয় ঠিক তখনই অন্য এক দৃশ্য দেখা যায়। কুমির যখনই সাধারণ প্রাণী মনে করে ইল মাছকে আক্রমণ করতে যায় ঠিক তখনই নিজেকে রক্ষা করার জন্য ইল মাছটি তার শরীর থেকে বিদ্যুৎ ছেড়ে দেয়, আর বিদ্যুতের শক খেয়ে কুমিরটি কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। আর যখন সে ঠিক হয়ে যায় আর বুদ্ধিমান হয় তাহলে ইল মাছটিকে দ্বিতীয়বার আক্রমণ করার মতো ভুল সে আর দ্বিতীয়বার করতে যাবে না, তখন সে জায়গাটি ছেড়ে দিবে। আর যদি সে বোকার মতো দ্বিতীয়বার আক্রমণ করতে যায় তখন তার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে। অনেক সময় তো কুমিরটি মারাও যায়, যেমনটি আমরা এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম প্রাণী জগৎ খুবই রহস্যময়। চিন্তা কর, আমাদের সৃষ্টিকর্তা কতটা মহান আর কতটা জ্ঞানী যে এরকম প্রাণীকে সৃষ্টি করেছেন। না জানি এরকম আরো কত প্রাণী এই রহস্যময় পৃথিবীর আনাচে কানাচে বসবাস করছে, যেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না।